যে বিউটি বোর্ডিংয়ে যে খাবার পরিবেশনও কিন্তু সেই পুরনো আদি সেই ঐতিহ্য কিন্তু ধারণ করা হয়েছে, যে একেবারে স্টিলের প্লেটে গ্লাসে করে আসলে পানি দিচ্ছেন তারা, হাতও কিন্তু এখানেই ধোয়ারই নিয়ম, যে এভাবে পানি মনে হচ্ছে একটু গরম পানিও এখানে পরে হচ্ছে, আবার মানে সেই বড় যে প্লেট যেগুলো আগের সেইভাবেই কিন্তু আসলে এটি এখনও তারা ধারণ করে রেখেছে, যেমনটা আসলে আমাদেরকে বলছিলেন। একেবারে যে বাঙালি আনা সেটি কিন্তু একেবারে শতভাগ আমার যে টেবিলে যে দেখছে নানান পদের খাবার এবং পরিবেশনের ক্ষেত্রেও কিন্তু সেই ঐতিহ্যের ছোঁয়া কিন্তু এখনও রয়েছে। আমরা ইলিশ দেখছি, সর্ষে ইলিশ, সেটিও কিন্তু বেশ বাহারি মনে হচ্ছে, বেশ বড় সাইজের ইলিশ আছে এখানে, বেগুন ভর্তা আছে, নানান পদের ভর্তা আছে এখানে, আমরা দেখছি পাবদা মাছ, চাটনি আছে, আয়ের মাছ আছে, নানান পদের ভর্তাও আছে। আমরা একটু শুরু করতে চাই, আমরা শুরুতে একটু টাকি মাছের ভর্তা দিয়ে শুরু করি। পরিবেশনও কিন্তু একেবারে যেই বড় প্লেটে স্টিলের প্লেটে যে খানদানি যে ব্যাপার স্যাপার আগের মতোই আসলে সেটি তারা ধরে রেখেছেন, যেমন এখনকার যিনি মালিক তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে সেই ঐতিহ্যই তারা আসলে খাবারের ক্ষেত্রে অন্তত শতভাগ এখনও ধরে রাখার চেষ্টা করছেন। বাহ ভালো, চিংড়িটা একটু দেখে ধারণ, যত্নের ছোঁয়াটা বোঝা যাচ্ছে, চাটনির সঙ্গে একটু আলুর দম টেস্ট করি। চাটনিটা অসাধারণ, চাটনির সঙ্গে আলুর দম জমে খেয়ে এক একটা পদে মনে হচ্ছে যে এক এক বেলা খাবার শেষ করা যাবে, ভর্তা চাটনি প্রত্যেকটাই। পাবদা মাছ আছে, পাবদা মাছটা একটু আসলে এখানে আমরা যেরকম চাটে দেখলাম যে আসলে এক একদিন এক এক রকমের মাছ থাকে, এক এক রকমের খাবার থাকে, এই সব মিলে কিন্তু যেদিনই আসবেন সেদিনই কিন্তু আসলে একটু অন্য রকমের বৈচিত্র্য বাঙালিয়ানের খাবার কিন্তু আসলে চেখে দেখতে পারবেন যারা আসবেন। একই সঙ্গে এই জায়গার ঘুরে দেখা, যেখানে এত মানুষ আসছেন সেইখানে আসলে পদচারণা করাটাও কিন্তু সৌভাগ্যের সঙ্গে। রান্নাটা কিন্তু বেশ ভালো, মানে রান্নার ভিতরে খুব বেশি যে মশলার উপদ্রব, খুব বেশি যে তেল এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে ফ্রেশ এক ধরনের রান্না। মুরগি আছে, মুরগি আর আমি একটু আয়ের মাছটা একটু দেখতে চাই, মাছের সাইজগুলোও কিন্তু বেশ, আয়ের মাছ বলি বা ইলিশ দুইটাই কিন্তু সাইজ বেশ বড়। যেহেতু অনেক পদের খাবার, আমি আয়ের মাছটা আসলে ভেঙেই নিলাম আর কি, একসঙ্গে বড় মাছ যেহেতু। বেশ ভালো, সুস্বাদু, ইলিশটা একটু দেখতে চাই। বিটি বোটিংয়ে যারা খেতে আসেন তারা কিন্তু সর্ষে ইলিশটি পছন্দ করেন, আমরা সাইজটিও দেখছি যে বেশ বড় সড়, দাম 350 টাকা, খেয়ে দেখতে চাই। সর্ষের ঝাঁজ কিন্তু আছে, একই সঙ্গে ইলিশটাও কিন্তু বেশ সুস্বাদু, একই সঙ্গে যে তাদের চাটনি, আয়ের মাছ সবগুলোই মোটামুটি, এই যে ভর্তাটা বিশেষ করে বেশি ভালো, ইলিশ আর ভর্তা।